ਕੁੜੀਆਂ ਨੇ ਮੈਨੂੰ ਮੇਰੇ ਮਾਰ ਦਿਆਂ ਕੁੜੀਆਂ ਨੇ ਤੇ ਮੈਂ ਗੱਲਾਂ ਪਿਆਰ ਦਿਆਂ ਸ਼ਾਮ ਨੂੰ ਤੂੰ ਕਿੱਥੇ ਕੀ ਦੇ ਰਾਣ ਹੁੰਦਾ ਆ ਦੇਖੀਆਂ ਮੈਂ ਫੋਟੋ ਆਵੇ ਕਾਰ ਦਿਆਂ ਕਰ ਜਿਆ ਲੱਗਦਾ ਏ ਦਿਲ ਟੁੱਟ ਨਾ ਜਾਏ ਵਿਚਾਰਾ। हेलो बंधुरा, एइमात्र जे भिडियोटी आपनारा देखते पेलेन एइ रकम भिडियोर बैकग्राउंड किन्तु आपनी खूब सहजेई चेंज करते पारबेन। आपनादेर काछे जदि आपनार पछंदेर भिडियो थेके थाके सेई भिडियोर पेछनेर बैकग्राउंड आपनी चाइले ग्रीन स्क्रीनो करते पारबेन अथवा आपनार पछंदेर बैकग्राउंडो आपनी किन्तु खूब सहजेई एड करते पारबेन। अन स्क्रिने जे भिडियोटी आपनारा देखते पाच्छेन एइ भिडियोटिर बैकग्राउंड आमी चेंज करे आपनादेर देखाबो। आपनारा चाइले ग्रीन स्क्रिनो करते पारबेन आपनादेर भिडियोर बैकग्राउंड। एटा करार जन्य आपनादेर छोट्ट एकटा एप्लीकेशन डाउनलोड करते हबे, आमी भिडियोर शेषे बोले देबो। आपनारा सरासरि एप्लीकेशनटी ओपेन करबेन, ओपेन करार साथे साथे किन्तु आपनादेर सामने एप्लीकेशनटी एभाबे ओपेन हबे अथवा आपनादेर किन्तु अलाउ चाइते पारे, आपनारा अलाउ करे देबेन। अलाउ करार पर एखाने देखते पाच्छेन जे लेखा आछे निउ प्रोजेक्ट, एइ निउ प्रोजेक्टे क्लिक करबेन। নিউ প্রজেক্টে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার গ্যালারি ওপেন হবে অথবা আপনার কিন্তু ভিডিওগুলো শো হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে অপশন রয়েছে ফটো, এই ফটোর উপরে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এরপরে ফটোর উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার গ্যালারিতে যে সমস্ত ফটো রয়েছে সেই ফটোগুলো কিন্তু শো করবে। এবার আপনি যে ভিডিওতে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রিন স্ক্রিনও করতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে। এই যে দুটো ফটো এর লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সরাসরি আপনাদের ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড লেখা, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে যখনই আপনি ক্লিক করবেন এই ফটোটি কিন্তু আপনার এই অ্যাপে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার আপনারা এটা ডান দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে লাস্টে আপনারা চলে যাবেন, লাস্টে এখানে টাচ করবেন। টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড রয়েছে, যখনই আপনি এখানে টাচ করবেন নিচের দিকে অপশন পাবেন দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করে কিন্তু এই অ্যাডটি আপনাদের ডিলিট করে দিতে হবে। এরপরে আপনারা প্রথমে চলে যাবেন, প্রথমে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে ওভারলি, এই ওভারলির ওপরে আপনারা ক্লিক করবেন। ওভারলির ওপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে, নিচের দিকে পাবেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে যখনই আপনি ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু ফটো যে গ্যালারি কিন্তু এভাবে শো হতে পারে। এখান থেকে আপনাকে কী করতে হবে, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশন, ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার ফোনে যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এভাবে শো হবে। এখান থেকে আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এটা করব, এর উপরে আমি টাচ করব। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে, নিচের দিকে পাবেন দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে আপনি ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু একটু লোডিং হতে পারে, আপনাদের সামনে কিন্তু এরকম ওপেন হবে। ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন যে দুটো লেয়ার কিন্তু রয়েছে, প্রথম লেয়ারটি রয়েছে পিকচারটি। এবার আপনারা প্রথমে এই পিকচারের উপরে আপনি ক্লিক করবেন, পিকচারের উপরে যখন আপনি টাচ করবেন এরকম চলে আসবে। এখান থেকে ডান দিকে স্ক্রল করবেন, করার পরে উপরে যে পিকচারের উপরে টাচ করার পরে এখানে ডান দিকে এখানে ধরে আপনার যে ভিডিওটি রয়েছে আপনার যতটা ভিডিওটা রয়েছে ততটা আপনি টেনে নেবেন, মানে ততটা আপনি করে নেবেন আপনার যতটা দরকার হবে ততটা। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভিডিও লেয়ারটি কিন্তু রয়েছে, এখানে ভিডিও লেয়ারের উপরে আপনি টাচ করবেন। টাচ করার পরে কী করবেন, এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনি চাইলে এটাকে স্ক্রিনের উপরে দু আঙুল দিয়ে চেপে ধরে এটাকে আপনি ছোট বড় করতে পারেন আপনার ভিডিওটি, এবং যদি চান পিকচারটি করতে তাহলে পিকচারের উপরে আপনাকে টাচ করে নিতে হবে। যেহেতু আমি ভিডিওটাকে আমি একটু এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব, আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দ মতো কিন্তু এইভাবে করে আপনারা দিয়ে দেবেন। তো আপনার পছন্দ মতো জায়গায় আপনি এটা অ্যাডজাস্ট করার পরে নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এখান থেকে আপনারা স্ক্রল করে ডান দিকে চলে যাবেন, ডান দিকে চলে গেলে এখানে একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। এখানে 100% লোডিং হলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে আপনাদের 100% হওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভিডিওটি আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন যে কত সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আপনারা চাইলে এইভাবে করে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিনও কিন্তু আপনি অ্যাড করতে পারেন, সেম প্রসেস, কোনো রকম কোনো আলাদা কিছু নয়। এবার আপনারা এই ভিডিওটি কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরের দিকে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম আপনার সামনে ওপেন হবে। এখান থেকে চাইলে আপনারা ফ্রেম রেট বাড়াতে পারেন, এখান থেকে রেশিওটা আপনারা কমাতে বাড়াতে পারেন, আপনাদের পছন্দ মতো করে নেবেন আপনারা। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটি সেভ হতে শুরু করবে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং ভিডিওটি আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আপনাদের গ্যালারি ওপেন করে আমি দেখিয়ে দেবো। সরাসরি আমরা গ্যালারি ওপেন করলাম। গ্যালারি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই যে ভিডিওটি আমি এডিট করেছিলাম এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু চালু হয়ে গেছে এবং দেখতে কতটাই সুন্দর লাগছে। তো এইভাবে করেই কিন্তু আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ এবং আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।